গাছ হতে প্রায় 20 কেজি মতন ফলন পাওয়া যায়। তো এই বাগান করে আমি লাভবান হয়েছি, খাইতেও সুস্বাদ্য। এই বাগানের পাশাপাশি অন্য ফলের গাছ লাগানো যাবে। আমার মনে হয় এই বাগান সব জায়গায় করলে হবে, আমাদের পাহাড়ি এলাকা মানে আমার ভালো হবে। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিকদের সহযোগিতায় এই বাগানটা করছে এবং লাভবান হয়েছে। খাগড়াছড়ি বাজারে যদি বেচা বিক্রি করে তাও আমাদের খুব সব বাজার হয় ভালোভাবে। এই তাই এই কারণে আমি বাগানটা করছি। বাড়ির কমলা তুষ চাই না, চারা পেয়ে আমি বাগান করছি, লাভবান করছি খাগড়াছড়ি বাজারে বিক্রি করে। বাড়ি কমলা টু খাগড়াছড়িতে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে তারা উদ্ভাবন করেছেন এবং ইতিমধ্যে আমরা সেখান থেকে কিছু কিছু কমলার কলম আমরা হর্টিকালচার সেন্টার খেজুরবাগ খাগড়াছড়িতে নিয়ে এসেছি এবং এটা বংশবৃদ্ধি করা হচ্ছে এবং কৃষক পর্যায়েও কিছু চারা বিতরণ করা হচ্ছে। কমলাটা অনেকটা চায়না কমলার মতোই দেখতে। কৃষক এই কমলা চাষ করার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে। আমরা হর্টিকালচার সেন্টার থেকে কলম উৎপাদন করে কৃষকদের মাঝে এটা বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি এবং আমরা আশা করছি যে খাগড়াছড়িতে এই কমলার চাষাবাদ অনেক দূর বৃদ্ধি পাবে। বাড়ি কমলা দুই একটি অত্যন্ত উচ্চ ফলনশীল জাত। আমাদের গবেষণায় দেখা গিয়েছে যে পূর্ণবয়স্ক গাছে প্রায় 500 উপরে আমরা কমলা এক একটি গাছ থেকে সংগ্রহ করতে পারি, বিশেষ করে পাহাড়ি অঞ্চল সহ চাষাবাদ উপযোগী এবং জুপালু আকৃতির একটি গাছ এবং রোগবালাই সহিষ্ণু, সহজে এটিতে রোগবালাই হয় না। বাংলাদেশে প্রচুর পরিমাণে বৈদেশিক ফল আমদানি করতে হয়, সে কারণে আমাদের বৈদেশিক মুদ্রা খরচ হয়, বিশেষ করে আপনার চায়না থেকে আমাদের দেশে যে কমলাগুলো আসে ছোট ছোট কমলা, সেই কমলাগুলো বাংলাদেশের বাজারে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। আমরা সেই আঙ্গিকে আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওই রকম একটা কমলার জাত উদ্ভাবনের চেষ্টা করে যাচ্ছিলাম। তো 2013 সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা ছোট আকারের কমলার জাত উদ্ভাবন করতে সক্ষম হয়। এই কমলাগুলো অত্যধিক মিষ্টি এবং সুস্বাদু, প্রতি বিঘায় অন্তপক্ষে 150 থেকে 200 কেজি পর্যন্ত এটার ফলন পাওয়া যায়।